সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তাদের কথা কিন্ডারগার্টেন উচ্চ বিদ্যালয়ের অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং খাতা বই নিয়ে ক্লাসের উপযোগী হয়ে টেবিলে বসেছ। আমরা আজকে তোমাদের ক্রমবাচক সংখ্যা এবং জোর বেজোর নিয়ে আলোচনা করব। ক্রমবাচক এবং জোর বেজোর নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দরা, তোমরা দেখো ক্রমবাচক তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলি ছবি দিয়ে, নাম দিয়ে দেখানো হয়েছে, কোথাও কোথাও সংখ্যা দিয়ে দেখানো হয়েছে। আমি ছবি দেখাইনি, আমি কয়েকটা আপেলের চিহ্ন 1, 2, 3, 4, 5 পাঁচটি আপেল দেখো পর্যায়ক্রমে, ছোট একটু বড়, তারপর একটু বড়, তারপর একটু বড়, তারপর শেষ বড়, ক্রম আকারে, অর্থাৎ ছোট থেকে বড় পর্যন্ত সাজিয়েছি। তোমাকে বলতে পারে নিচের সংখ্যাগুলি ছোট থেকে বড় সাজিয়ে লিখো, অথবা বলতে পারে নিচের সংখ্যাগুলি অথবা প্রদত্ত সংখ্যাগুলি, প্রদত্ত মানে দেওয়া হয়েছে, প্রদত্ত সংখ্যাগুলি তুমি বড় থেকে ছোট সাজিয়ে লিখো। মনে রাখবে, যদি বলে ছোট থেকে তাহলে ছোটটা আগে লিখবে, আর যদি বলে বড় থেকে তাহলে বড়টা আগে লিখবে। এখানে দেখো আমি 1, 2, 3, 4, 5, 6, তার মানে 1 থেকে 6 পর্যন্ত। তারপর আবার রোমান সংখ্যা লিখেছি, দেখো আপেল 1, 2, 3, 4, 5 রোমান সংখ্যায় লিখেছি। তারপর আবার তখন নাম লিখেছি, রহমান, করিম, ঈশা, নিশা, জব্বার, দলি। তোমার যদি বলে ক্রম আকারে বা সিরিয়ালি নাম দেওয়া থাকবে, ছবি দেওয়া থাকবে, সেইগুলি তুমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এভাবে ক্রম আকারে তোমাকে বিভিন্নভাবে অঙ্ক সংখ্যা দিয়ে, নাম দিয়ে অথবা চিত্র দিয়ে, ফলের চিত্র হোক, ছবি দিয়ে হোক, এরকম বলতে পারে। তুমি ক্রম আকারে, তার মানে বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় নিচের দিকে, ক্রম আকারে এইভাবে হয়। এবার আমরা দেখো এই ক্রম আকারের উপর ভিত্তি করেই কিছু খালি গল্প করব। সেই খালি গল্পগুলি দেখো ক্রম আকারে যদি হয়, এখানে 4, 4-এর উপরে 5 নেই, 6 আছে, 7 নেই, 8 আছে, তার মানে এক ঘর বাদে বাদে, এক ঘর বাদ দিয়ে দিয়ে আমরা এখানে উঠতেছি। যদি এখানে হয় 4-এর উপরে 5 নেই, 6 আছে, 7 নেই, 8 আছে, 9 থাকবে না, 10, 11 থাকবে না, 12, এখানে 14 আছে, 15 থাকবে না, 16, এখানে 17 থাকবে না, 18। দেখি এবার যদি আমরা ক্রম আকারে বলি 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, আবার যদি পিছন থেকে আছি যে বড় থেকে ছোট, যদি এদিকে আসি 20, 18, 16, 14, 12, 10, 8, 6, 4, এখানে সবগুলি জোড় সংখ্যা। এবার নিচেটা দেখো খ 3, এখানে দুটা করে ধাপ, 4, 5 নেই, 6, তারপরে 7, 8 নেই, 9, 10, 11 থাকবে না, 12, 13, 14 থাকবে না, 15, 16, 17 থাকবে না, 18, তারপর 18-এর উপরে 19, 20 নেই, 21, 22, 23 নেই, 24, 25, 26 নেই, 27, 30। দেখে এখানে দুই ঘর করে দেয়, 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27। এভাবে আমরা খালি ঘর পূরণ করলাম। যদি ক্রম আকারে বলি এভাবে দেখো 30 থেকে 27, 24, 21, 18, 15, 12, 9, 6, 3।
কর্ম আসতে পারে অথবা ধাপ বাদ দিয়ে দিয়েও আসতে পারে। তুমি যেখান থেকে হোক, তোমার ছোটটা ধরবে, ছোটটার পরে যেটা আছে সেটা, তারপরে যেটা আছে সেটা, তারপরে তারপরে, এরকম আমরা যদি করতে থাকি সেটা আমরা ক্রমবাচক, অর্থাৎ বড় থেকে ছোট, ছোট থেকে বড়। এখানে দেখো দশ, পনেরো, বিশ, পঁচিশ, তিরিশ আছে, পঁয়ত্রিশ, চল্লিশ, পঁয়তাল্লিশ, পঞ্চাশ। এখানে দেখো পঞ্চাশ, পঞ্চাশের পরে একশো। কিভাবে? এখানে একবার বাদ দিয়ে দেখো, একবার বাদ দিয়ে, এখানে যেহেতু একশো পঞ্চাশ আছে তাহলে তাদের এখানে বোঝা যাইতেছে ডিফারেন্স পঞ্চাশ করে। পঞ্চাশ, একশো, দেড়শো, দুইশো, দুইশত পঞ্চাশ, তিনশো, তিনশত পঞ্চাশ, তারপরে চারশো। এভাবে আমরা পর্যায়ক্রমে লিখতে পারছি। কিন্তু পরেরটা দেখো, এখানে যদি আমি তোমাদের যদি বলি জোর এবং বেজোর, বেজোরটা লিখেছি আমি তোমাদের ক্রম বললাম, এতক্ষণ আমরা ক্রম বললাম, সিরিয়ালি হতে পারতো বা এখানে একের পরে দুই তিন চার পাঁচ ছয় করে সাজিয়েছি, কিন্তু এখানে একবার বাদ দিয়ে, এখানে দুইবার বাদ দিয়ে, এখানে চারবার বাদ দিয়ে, এখানে দেখো কত বাদ দিয়ে, তাও ক্রম আকার হয়েছে। চারশো, তিনশো পঞ্চাশ, তিনশো, দুশো পঞ্চাশ, দুইশো, একশো পঞ্চাশ, একশো পঞ্চাশ, তার মানে বড় থেকে ছোট ক্রম আকার বা ছোট থেকে বড়। তারপরে লিখেছি জোর বিজোর। জোর বিজোর কথা বলি আমি আগে তোমাদের বলেছি, যেই কোনো সংখ্যার পিছনে এক, তিন, পাঁচ, সাত, নয় যদি থাকে সেগুলি বিজোর সংখ্যা, যত বড় সংখ্যাই হোক। আর যে সংখ্যাগুলির পিছনে দুই, চার, ছয়, আট, শূন্য থাকবে সেগুলি জোর সংখ্যা। শিক্ষার্থী বৃন্দ, এবার আমরা বিজোর সংখ্যাগুলি আমরা যেইগুলি লিখছি বিজোরগুলি বের করি। দেখো আমাদের কথা আছে, লেখা আছে এক, তিন, পাঁচ, সাত, নয়, অর্থাৎ শেষেরটা যদি এরকম বিজোর হয় তাহলে ওটা বিজোর সংখ্যা। এখানে দেখো সবগুলি জোর, এখানে ছয় আছে, শূন্য, দুই, চার, ছয়, আট, শূন্য, এই লাইনগুলি। কিন্তু এইখানে দেখো এই তিন, এই যে তিন আছে, তারপরে নয়, দেখো এখানে নয় আছে, পনেরো, এই যে পাঁচ, এখানে দেখো পাঁচ আছে, তারপর সাতের কথা বলছি, দেখো এখানে সাত আছে, তার মানে তিন, নয়, পনেরো, সাত, সাতাশ এবং একুশ, দেখো একুশ, এই এক আছে, লেখাপড়া করবে। শুধু খেলাধুলায় সময় কাটিও না,
যখন পড়ার সময় হয় আব্বু আম্মু অথবা টিচার যখন পড়ার সময়টা নির্ধারণ করে দেয় ওই সময়টায় টিচার আসার আগেই তুমি তোমার বই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবে যেন টিচার হোক বাবা মা যেই তোমাকে পড়ায় সেজন্য এসেই তোমাকে দেখতে পায় যে তুমি পড়ার প্রস্তুতি নিয়ে বসে আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো আশা করি তোমরা যতটুকু বুঝছো তোমার পাশে কেউ যদি না বুঝে থাকে তুমি তাকেও বোঝাতে পারো কারণ তুমি তুমিও শিক্ষক তুমি যতটুকু পারো তোমার পাশে যদি আরেকজন না পারে তুমি তাকে শিখাবে এই প্রত্যাশা রেখে আজকের জন্য এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু